আজকে আমরা কথা বলবো কানাডা প্রবাসী আইভান ডি রোজারিওর সাথে। আমার নাম আইভান ডি রোজারিও, বাবার নাম মৃত স্টিভেন রোজারিও, মাতার নাম মৃত ম্যাগডালিনা ডি রোজারিও। আমার ঠিকানা হলো 21/2 ইকবাল রোড, পাথরঘাটা, চট্টগ্রাম। আমি পোতালি থানার আন্ডারে। আমি যুদ্ধের আগে থেকে চাকরি শুরু করেছি, চাকরি জীবনে টেকনিক্যাল লাইন কাজ করতাম। তখন দেখলাম যে যুদ্ধ শুরু হয়েছে, আমি দেখলাম যে মানে আমার সামনে অনেক আমাদের মানুষকে মারা হয়েছে, মহিলাদের নির্যাতন করা হয়েছে। তাই আমি চিন্তা করলাম যে আমি দেশের জন্য কিছু করতে হবে। তখন আমরা বন্ধু বান্ধব মিলে চিন্তা করলাম যে আমরা যুদ্ধে যাওয়া দরকার, যে আমরা একটা দল বানিয়ে আমরা প্রচুর করলাম, চুপচাপে চলে গেলাম, আগরতলা গেলাম। ওখান থেকে কোনো একটা হোটেলে আমাদেরকে বললো এই ঠিকানায় যাও, এই ঠিকানা যোগাযোগ করলাম, তারা আমাদেরকে ক্যাম্পে নিয়ে গেলো। সেখানে আমাদেরকে ইন্ডিয়ান সোলজারের মাধ্যমে ট্রেনিং দেওয়া শুরু করলো। সেখানে ট্রেনিং নিলাম, ট্রেনিং নেওয়ার পরে আমরা আসছি বেলোনিয়া ক্যাম্পে। ওখানে বর্ডারের কাছেই বেলোনিয়া ক্যাম্প, সেখানে একজন কমান্ডারের সাথে আমরা 200 লোক একসাথে যুদ্ধের যাত্রা করি। আমার সাথে ছিল এলএমজি মেশিন গান, আর অনেকের কাছে ছিল এসএলআর, বিভিন্ন ধরনের বন্ধু। কমান্ডারের নাম মনে নাই, কিন্তু আমার সাথে যারা কাজ করছে তাদের মধ্যে একজন ছিল বাদল, সত্তার, এনায়েত, হুমায়ুন, ইলিয়াস ছিল, হামিদ, আরও অনেক, আমরা 200 লোক ছিলাম একসাথে। কিন্তু সবার নাম মনে নেয় এখন, কেন এটা 47 বছর আগের কথা। তা আমরা দিনে বিশ্রাম করতাম, রাত্রে যুদ্ধ করতাম এবং সৈন্যদেরকে তাড়াতাম বা মারতাম, এইভাবে চলতে রয়েছে আমাদের। এই করতে করতে আমাদের বেশ কিছু সময় গেছে এবং আমরা অনেক সময় ঠিকমতো খাওয়া পেতাম না। আমাদের সাথে কিছু চিরা ছিল আর কিছু গুড় ছিল, সেগুলো আমরা পানিতে ভিজে খেতাম। এইভাবে আমাদের দিনগুলো চলছে, এইভাবে করতে করতে আমরা যুদ্ধ করছি। এবং কোনো এক সময় আমরা মদিনাঘাটের বড়ুয়া পাড়া ছিল, ওখানে রাওজান বুজ্জাখালি পাড়ার ভিতরে ছিলাম আমরা, ভিতরে আমরা ছিলাম বেশ কিছুদিন। ওইখানে থেকে থেকে আমরা যুদ্ধ করছি, কেন আটকাও পড়ে গেছিলাম, বড়ুয়া পাড়ার মধ্যে আটকা পড়ে গেছিলাম। সেখানে তারা ঘেরাও করছে আমাদেরকে আর্মির মাঝখানে, কিন্তু আমরা দিশা হয়নি, আমরা যুদ্ধ করছি। তারা ভয়ে পালিয়ে গেছে, কিছু মারা পড়ছে। তারপরে আমরা ওখান থেকে মার্চ করলাম, মার্চ করে এসে আমরা মদিনাঘাট নদী পার হলাম। তারপরে এসে আমরা রাস্তায় উঠলাম, মেন রোডে উঠলাম। তারপর আমরা সেখান থেকে কালুঘাটের ওখানে একটু চেয়ারম্যান আছিল তার বাড়িতে গেলাম, সেখানে আমরা ডিনার করলাম, তারপরে আমাদেরকে বিদায় দিল। তার 47 বছর আগের কাহিনী, সবই মনে নাই, কিন্তু যতটুকু মনে আছে ততটুকু আমি বলি। তারপরে এখানে স্বাধীন হওয়ার পরে আমি চাকরি শুরু করলাম, আবার আমার কারিতাসে চাকরি করলাম। তারপরে আমার নিজের ব্যবসা ছিল, ব্যবসা করতে করতে আমি বিদেশের পাড়া দিলাম, ক্যানাডা থাকি এখন। আমি আজকে 30 বছর যখন আমার পরিবার নিয়ে ক্যানাডাতে থাকি, আমি একজন এয়ার কন্ডিশন ইঞ্জিনিয়ার সেখানে, একটা হোটেল। এই বর্তমান বাংলাদেশকে নিয়ে কিছু বক্তব্য যদি থাকে। আমি যদিও বা একটা উন্নত দেশে থাকি, কিন্তু বাংলাদেশ আমার দেশ, আমি এখানে জন্ম, আমি দেশকে ভালোবাসি। সেই জন্য আমি চেষ্টা করি দেশে আসার জন্য এবং দেশে যোগাযোগ রাখার জন্য চেষ্টা করি। আমাদের নেত্রী যে আছে শেখ হাসিনা, তাকে আমি স্বাগতম জানাই। সে দেশকে ভালো চালাচ্ছে এবং ওখান থেকে আমরা জানতে পারি যে সে অনেক উন্নতি করছে, এবং আমি আশা করব সে যেন আরও ভালো করে যেতে পারে এবং জনগণ যেন তাকে সহযোগিতা করতে পারে। এই তরুণ প্রজন্মের কাছে যদি আপনার বক্তব্য, আপনি আমাদেরকে ধন্যবাদ। ব্যাপার হলো যে এখনকার যুবকরা ওই পরিশ্রমটা বা কষ্টটা বা ওই জিনিসগুলো তারা দেখে নেয়, সিনগুলি দেখে নেয় তারা, তারা জানে না যে আমরা কী কষ্ট করেছি। এইসব আমরা যে বলতেছি তারা যদি শুনে কিছু উদ্বেগ পায় এবং যদি ভারত দিকে যেতে পারে, উন্নতি করতে পারে, এটাই আমার কামনা তাদের কাছে।